প্রথম প্রতিযোগী হিসাবে আমি এবার মঞ্চে আহ্বান জানাচ্ছি আপনাদের প্রিয় মুখ, পরিচিত মুখ, 2010 সালে সেরা বন্ধুদের একজন মোহাম্মদ তাওহিদুল ইসলাম। আসছে হাফেজ মোহাম্মদ তাওহিদুল ইসলাম। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাওহিদুল ইসলাম, তুমি এখন কোথায় পড়াশোনা করছো? আমি চট্টগ্রামে লেখাপড়া করতেছি। আলহামদুলিল্লাহ, সব দিক দিয়ে ভালো হচ্ছে তো পড়ালেখা? জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কোন জামাতে পড়ছো বা কি পড়ছো? মিজান জামাতে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো তুমি আমাদেরকে একটু তেলাওয়াত শোনাও কোরআনুল কারীমের যে কোনো জায়গা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنْتُمْ تَكْتُمُونَ فَقُلْنَا اضْرِبُوهُ بِبَعْضِهَا كَذَلِكَ يُحْيِي اللَّهُ الْمَوْتَى وَيُرِيكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلا بعضهم إلى بعض قالوا أتحدثونهم بما فتح الله عليكم ليحاجوكم به عند ربكم أفلا تعقلون أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظنون فويل للذين يكتبون الكتاب بأيديهم
ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون ما شاء الله مرحبا صدق الله العظيم ما شاء الله مرحبا توحيد الإسلام بھائیا খুব খুব খুবই ভালো তেলাওয়াত জি মহতরম হাফেজ আব্দুল হক হুজুর ওর তেলাওয়াত আপনি তো শুনেছেন এবং 2010 আপনি দেখেছেন সেরাদের মধ্যেই সে অন্তর্ভুক্ত ছিল এবং তখনও তার তেলাওয়াত একই মানের ছিল আমার যতটুকু মনে পড়ে তখন থেকে তেলাওয়াত আরও উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইকরাউল কুরআন কামা উনজিল ঠিক এই হাদিসের মেসদাক অনুযায়ী যেভাবে তেলাওয়াত করলে আল্লাহ পছন্দ করেন যে তেলাওয়াতকে আমার মনে হচ্ছে তেলাওয়াতটা ঠিক অবিকল সেরকম হয়েছে আজি মহতরম হাবিবুল্লাহ বেলালি হুজুর এর তেলাওয়াত যে খুবই সুন্দরতর মধুরতর হয়েছে জি জি এবং মহত্তর হয়েছে তার মধ্যে কোনো সন্দেহ নেই আলহামদুলিল্লাহ আজি মহতরম শাহ আলম সাহেব আপনার কেমন লেগেছে যে এই প্রোগ্রামে আপনি নিজে সম্পর্কিত এই প্রোগ্রামে এই জাতীয় প্রতিভারা তৈরি হচ্ছে এই ছেলেরা অত্যন্ত ভাগ্যবান যে বাংলাদেশের মতো জায়গায় যেখানে পরিস্থিতি পরিবেশ সম্পূর্ণ আমাদের অনুকূলই নয় সেখানে এত সুন্দর প্রাত করে আমি দোয়া করি যে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে এইভাবে কোরআন পড়ানো হোক আমিন আমিন এটি আমাদের কাম্য আসলে আমরা যারা মুসলমান হিসেবে দাবি করি আমরা কতজন লোকে কোরআন পড়তে পারি সেটি হলো বিষয় এই জন্য আমাদের মধ্যে ভেজাল বেশি আজকে জি জি ভাইয়া আমরা আমাদের সম্মানিত বিচারকদের কথা শুনে নেই যে আবু ইউসুফ ভাই আসলে আমি খুব মুগ্ধ হয়ে তার তেলোয়াত শুনতেছিলাম যে প্রতিটা অক্ষর মানে তেলোয়াতটা এত মেপে মেপে সে তেলোয়াত করতেছিল আমার মনে হয় ও যদি দুই পৃষ্ঠার চেয়ে একটু বেশি তেলোয়াত করেছে আমার মনে হয় যদি কয়েক পারাও এখানে দাঁড়িয়ে তেলোয়াত করতো আলহামদুলিল্লাহ একই আমার মনে হয় সবাই মুগ্ধ হয়ে ওর তেলোয়াত শুনতো জি নাজির মাহমুদ ভাই আপনি শুরু করেছিলেন ওকে দিয়ে কথা আমি একটা মানে অন্য জগতে ডুবে গিয়েছিলাম ওর তেলোয়াত শুনতে শুনতে আমার মনে হয় প্রশস্ত কুঞ্জ কাননে প্রভাতের মৃদুমন্দ বাতাস যেমন মানুষের হৃদয়কে প্রশান্ত করে দেয়
ওর তেলাওয়াত সমগ্র শ্রোতাদেরকে সেভাবে প্রশান্ত করে দিয়েছে। এত ভালো তেলাওয়াত, এত উঁচু মানের তেলাওয়াত, এটা নিঃসন্দেহে যে ও ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যে যদি এখন প্রতিযোগিতা অংশগ্রহণ করে ওকে কোনোভাবেই ফেলে দিতে পারবে না। ওর তেলাওয়াতের মান আগের চেয়ে অনেক বেশি ভালো হয়েছে, কিন্তু কোনো সন্দেহ নাই। জি জহুরুল ইসলাম ভাই, ওকে আপনি 2010 দেখলেন, এবারও দেখলেন। আমি বাংলাদেশের বাহিরে যে সকল আন্তর্জাতিক কম্পিটিশনগুলো হয় অনেক দেশ থেকে আসে, আপনি নিজেও এরকম বহু প্রতিযোগিতা আন্তর্জাতিক মানের হাফিজরা যে একত্রিত হয় সেখানে, আমার দৃঢ় বিশ্বাস সে যদি সেখানে উপস্থিত থাকে তাহলে সারা বিশ্ববাসীকে একদিকে ফেলে সেখানে সেরা পুরস্কারটি সে ছিনিয়ে আনতে সক্ষম হবে বলে দৃঢ় বিশ্বাস। ইনশাআল্লাহ। তো অনেক কথা শুনলাম, তুমি এখন কোথায় পড়াশোনা করছো? চট্টগ্রামে। চট্টগ্রামে না, তাহলে আরও অনেক ভালো করতে হবে। তুমি কি এই প্রতিযোগিতার পর বিশ্বে আর কোথাও অংশগ্রহণ করেছিলে 2010 আমাদের অংশগ্রহণের পর? জি, এমনি আন্তর্জাতিক কম্পিটিশন, এবার আমি জর্দানে। ঠিক, এবার জর্দানে যাচ্ছ? আলহামদুলিল্লাহ, কংগ্রেচুলেশন টু ইউ এবং বেস্ট উইশ ফর ইউ, তোমার জন্য অনেক কল্যাণ শুভকামনা রইল। দোয়া করেন। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এই তাওহিদুল ইসলামের তেলাওয়াতের মাধ্যমে শেষ হলো আজকের এই পর্বের প্রথম অংশের তেলাওয়াত। আমরা এবার যাব ছোট্ট একটি